ওভারটেক করে এসে গালাগালতে চলে গেছে আমাদের। আমি 7 মিনিট হলো তো কত দূরে অপেক্ষা রয়েছি। বন্দে ভারত চলছে, বন্দে ভারত গাইস। টাটা। এই সব ফাটি দিচ্ছে সব। গাড়ি যদি রুল ব্রেক করে কেস দাও, মারামারির কি আছে। আওয়াজ হচ্ছে 14 জানুয়ারি। লাইন পড়ে গেছে দেখো, 3-4 কিলোমিটারের বেশি বোধহয় লাইন। প্রচুর লোক এসছে, প্রচুর। শুভ্র ফোন করছিল, লাইন হচ্ছে তাদের বাড়িও পেরিয়ে চলে গেছে। তো এখন আমি এডিট করছি, এডিটটা কমপ্লিট করে দুপুরবেলা বেরোবো তোমাদেরকে লাইন দেখাতে। আজকে আমাদের গাড়ি ফার্স্ট কার গেছে, তো এখানে 3-3:30 দিয়ে ঢোকে যাবে। আজকে কলকাতা যাওয়ার একটা চান্স আছে, আজকে ডবল টিপ মারতেই হবে। গুড আফটারনুন গাইস। তো আজকে হবে বাস জার্নি, বাস চলে এসছে টিপ থেকে ঘুরে। আজকে যাবে তো নাকি? না, আজকে আবার প্যাসেঞ্জার না থাকলে যাবে না। স্ট্যান্ডে এখন 1, 2, 3টে গাড়ি আছে। 3টে গাড়ি বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরটা বেরোবে। তো এখন আমরা যাচ্ছি লোক খুঁজতে কালকের মতন। দেখা যাক আজকে পাওয়া যায় কিনা। আজকে পেয়ে যাবো, একটু খুঁজলেই পেয়ে যাবো। এই যে আমরা এই নিবাসের কাছে এসেছি, আর এখানে দেখো এই যে দোকানপাটে বসে গেছে, শাড়ি বাড়ি বিক্রি হচ্ছে। এই যে অনেক লোক আসছে, দেখি বলে কয়ে কাউকে পাওয়া যায় কিনা। একটা টিম দরকার, 50-60 জনের একটা টিম হবে, তুলে নিয়ে চলে যাবো পাড়া 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 করে। বন্দে ভারত বাস দেখাবো, বন্দে ভারত বাস। সুপারফাস্ট বাস নয়, বন্দে ভারত বাস হয়ে যাবে। পাওয়া যাচ্ছে না গাইস, পাওয়া যাচ্ছে না। এখন 4টে বাজতে যায়, লঞ্চ বন্ধ হয়ে গেছে, সব রিটার্ন হয়ে আসছে। তো তোমরা অনেকেই বলেছিল বাসের ভিডিও বানাতে, তো আজকে হয়ে যাবে বাসের ভিডিও। চলো, এই দেখো প্যাসেঞ্জার উঠছে 2 জন এখানে, আর বসে আছে এখানে 1, 2, 3, 4 জন, 5 জন বসে আছে এখানে। হ্যাঁ সিট আছে, উঠে পড়ুন, উঠে পড়ুন। তো মোটামুটি আর দেরি করলাম না, এই কটা লোক তুলে নিয়ে আমরা চলে যাচ্ছি। এই তো অনেক প্যাসেঞ্জার, তুলানো তুলানো তুলানো, হুড়ো হুড়ো করে তুলানো সবাইকে। আর গঙ্গাসাগর মেলায় শুধু যে বাইরে থেকে লোক এসছে এমন নয়, বাঙালি লোকও অনেকে এসছে স্নান করতে। এখন বাজে 4:30, আমরা কাকদ্বীপে পৌঁছে গেছি। তো এখন কাকদ্বীপে দাঁড়িয়ে একটু গ্যাপ করা হচ্ছে, কারণ সামনেই গেছে CSTC, একটু গ্যাপ করেই বেরিয়ে যাবো। চলে এসছি নতুন রাস্তার কাছে, এইখানে দেখা যাক প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা, মানে লংয়ের প্যাসেঞ্জার। এমনি লোকাল প্যাসেঞ্জার বা হচ্ছে রাস্তায় টুকটুক টুকটুক করে। আর এ পাশে দেখো গঙ্গাসাগরের গেট, না প্যাসেঞ্জার নেই। এমন প্যাসেঞ্জার আছে এখন। পেছনে একটা বোতল চলে এসছে, আবার একটা দেখো, আবার একটা বেরিয়ে গেল। পুরো বাসের লাইন পড়ে গেছে, কিন্তু লম্বা লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর এ হচ্ছে স্পেশাল, লাইন ব্রেক করে চলে আসছে। পুরো জ্যাম, গাড়ি দাঁড়িয়ে গেছে। কেউ মানে ওভারটেক করছিল, ব্যাস এদিকটাও জ্যাম লেগে গেল। জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি হচ্ছে স্টার্টে রেখে ড্রাইভার নেই। এই হচ্ছে সরকারি তেল, ঠিক আছে, সরকারি বাস, এই ব্যাপার স্যাপারই আলাদা। এই কত কিলোমিটার জ্যাম ভগবান জানে। 1 জানুয়ারিতে NGP থেকে ঠিক এমনটাই জ্যাম পেয়েছিলাম, বিশাল জ্যাম ছিল। সেই ভিডিওটা আসবে তো, আমার জলদি আসবে। এই মেলার ভিডিওগুলো শেষ হয়ে যাক, তারপরে এই ভিডিওগুলো আসবে। এই দেখো জিও গাড়ির কারবার। আচ্ছা রং কত দূর যাবে ভাই। এই যে গাড়ি ধীরে ধীরে ঘুরছে। এই যে আমাদের বাস চলে এসছে, এই CSTCর পিছনেই আছে। এখন আর জ্যাম নেই, জ্যাম 3-4 কিলোমিটার মতন ছিল, এখন পুরো ফাঁকা রাস্তা। এখন এসছি বেলপুকুরে, বেলপুকুর থেকে আবার এই যে জ্যাম শুরু। যাই হোক এই লাইনটা ফাঁকা আছে। এখন বাজে 5:30, আবার এখানে জ্যাম। এই জায়গাটার নাম হচ্ছে দামোদরপুর। আমরা করঞ্জলি পেরিয়ে যাচ্ছি, একটু পরে গুলপি পড়বে। এখানেও দেখো জ্যাম। কালকে 15 জানুয়ারি, কালকে যে কি হবে সাগরে কে জানে। नंबर है 640। पैसेंजर वही 18-19 जन आछे। तो सामने एक गाड़ी खराब हो गए, खबर पावा गेल वही गाड़ी थेके किछु लोक उठबे। এই যে যাই হোক কিছু লোক পাওয়া গেল। এখন বাজে 6:44। এই যে আমরা ডায়মন্ডে পৌঁছে গেছি। ডায়মন্ড এসে গেছি। এইখানে হচ্ছে টি ব্রেক, একটু চা ফা খেয়ে একটু গ্যাপ ট্যাপ করে তারপর আবার বেরিয়ে পড়ব। ये पास है सीएसटीसी टा ओवरटेक करे से गालागाल चले गए। जमालटा जमालटा चले ठाकुरपुकुर, देखो ठाकुरपुकुर मेट्रो चले धर्मतला। कटा बजे 9टा पुरो 9टा। যেখানে পুরো বাস ফাঁকা হয়ে যাবে দিয়ে আমরা চলে যাব চ্যানেলে। দেখা যাক ওখানে প্যাসেঞ্জার কেমন কি আছে। আর যদি এখানে প্যাসেঞ্জার না থাকে ব্যাস গেল। গাড়ি এই যে চ্যানেলে লেগে গেল। আর আগের গাড়িতে প্যাসেঞ্জার উঠছে। হয়েছে তার মানে হয়ে যাবে। আর আমতলা সিভিক পুলিশ কি করেছে দেখো, এই যে লাঠি মেরে মেরে এটা ফাটিয়ে দিয়েছে। জ্যাম ছিল, লোক ওঠানামা করছে, তাতেই ফাটাচ্ছে। আর এই দেখো এই সব ফাটিয়ে দিচ্ছে সব। গাড়ি যদি রুল ব্রেক করে কেস দাও, মারামারির কি আছে। না এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ধাক্কা লেগে গেছিলো, কিন্তু এইটা হচ্ছে ফাটিয়েছে। এখন 10টা বাজতে যায়। তো এখন ডিনারটা সেরে দিই, রুটি আর চিকেন ফ্রাই আর এদিকে রয়েছে পেঁয়াজ। তো খেয়ে দিয়ে দেখা যাক প্যাসেঞ্জারের কী অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট। এসে দেখছি সে বাস এখনও দাঁড়িয়ে আছে। আর এ বাস পুরো টিপটাপ হয়ে গেছে। এটার পরে তানিস লাগাবে, তানিসের পরে আমাদেরটা। এখন বাজে 10:43। এই বাসের সামনে দেখো এতজন প্যাসেঞ্জার চলে এসছে। তো এর হোক 60-70 জন হোক, ততক্ষণে আমরা একটু চলো বাবুঘাট থেকে ঘুরে আসি। বাবুঘাটে গিয়ে 60-70 জনের একটা 9000 টাকার টিপ পেয়ে যাবো না। গাড়ি তখন বন্দে ভারত এক্সপ্রেস চলবে, শুধু নর্মাল এক্সপ্রেস না, বন্দে ভারত এক্সপ্রেস। আসার সময় তো হলো না ঠিকঠাক, নাহলে বন্দে ভারত এক্সপ্রেস আসতো। এ দেখো গাইস লাইটিং, দারুণ লাইটিং। আর এদিকে দেখো গাইস হাত, আর এদিকে দেখো ভিতরে কি আছে বলো তো, ধোঁয়া উঠছে কেন। কেউ যদি জেনে থাকো কমেন্ট করো। রাস্তা বেরোতে হবে তাড়াতাড়ি, রাস্তা বেরিয়ে চলে এলাম বাবুঘাট। আর একটুখানি, এখন হিরেনগড়ের নাসিনি একটুখানি না অনেকটাই। আর 1 ঘন্টা পরেই 15 তারিখ শুরু হয়ে যাবে মকর সংক্রান্তি। স্নানটা বাবুঘাট থেকে একটা করে নেবো নাকি? বাবুঘাটে একবার স্নান, আর গঙ্গাসাগরে আজকে গিয়ে আবার স্নান করে নেবো। গঙ্গাসাগরে কালকে যাওয়া পুরো দম বেরিয়ে যাবে। আই লাভ কলকাতা। দেখা যাবে আমরা বাবুঘাট যেতে না যেতে গাড়ি ফুল হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে। কি বললো, মেয়ে আর ছেলে সমান হয় নাকি? যাই বলুক, প্যাসেঞ্জার পাওয়া চাপ হয়ে যাবে, কারণ ওখানে সব সরকারি বাস রাখা আছে। সবাই আসছে, সরকারি বাসে উঠছে চলে যাচ্ছে। ধর্মতলা এদিকে খুব কম আসছে। গঙ্গাসাগর জানা হয়, গঙ্গাসাগর চলে এসছি বাবুঘাটের কাছে। এখানে সব কম্বাইন্ড টিকিট পাওয়া যাচ্ছে আপ টু কোচুবেড়িয়া অ্যান্ড ব্যাক। বাস ভ্যাসেল সব কিছু একসাথে নিয়ে 200 টাকা। তো এখানে বাস আসছে, এখানে উঠেই তো চলে যাবে। ধর্মতলা বেশি কেউ যাবেই না। এ বাবা, এ কী অবস্থা! লোক উঠছে দেখতে পাচ্ছে, তবু গাড়ি ঘুরিয়ে যাচ্ছে। এনাফ বাস, এনাফ। এখান থেকে পটিয়ে বাটিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টের। এখানে অনেক লোক আছে, কিন্তু প্রাইভেট বাস এখান থেকে তুলে কেস দিয়ে দেবে, অন্য অত্যাচার চলবে। গভর্নমেন্ট প্রাইভেট বাসদের পুরো বাঁশ দিয়ে রেখে দিয়েছে, কিচ্ছু করার নেই। প্যাসেঞ্জার যদি না হয় গাড়িকে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠে দেখা যাবে। চলো তোমাদেরকে একটু নদী ঘুরিয়ে আনি। এই হচ্ছে আউটরাম ঘাট। এই দেখো, এটা কি গঙ্গেশ! এই দেখো একটা শিপ আর পুলিশদের ওই যে স্পিড বোট। তো নদী দেখলে, এবারে চলো বাসের কাছে যাই। বাসের ওখানে কি অবস্থা দেখি। তানিশ ভর্তি হলো না এখন অবধি? ভর্তি হলো না, চলো গিয়ে দেখি। এই যে ইডেন গার্ডেন, এর অপোজিটে দেখো এই মাঠে ওই যে গাড়ি ফাড়ি পার্কিং হয়ে আছে। এটা হচ্ছে সিভিল ডিফেন্স। এই দেখো লাইটিং। 11:41 বাজে। এই যে তানিশ এখনো দাঁড়িয়ে আছে, 60 জন হয়নি। কি হবে ভগবান জানে, বোধহয় আজকে হবে না। এখন বাজে রাত ভোর 2:22। এখন দেখো ধর্মতলা হচ্ছে এমন অবস্থা। প্যাসেঞ্জার এসছে দুজন, হচ্ছে ডায়মন্ডের প্যাসেঞ্জার আর একটা গঙ্গাসাগরের। তো বাসে একটু ঘুমালাম 1-2 ঘন্টা। হ্যাঁ, গুড মর্নিং। এখন 4টে বাজতে যায় আর 4-5 জন লোক উঠে গেছে, আস্তে আস্তে লোক আসছে। এই যে চা হচ্ছে, চা খাওয়া হবে। গরম গরম চা। ওর ছবিটাও পাঠাও, ওর ছবিটাও দিয়ে দাও। ধর্মতলায় চা বিক্রি করছে বিনা ট্যাক্সে। এখন বাজে 5:15। এই যে লোক খোঁজা চলছে। মোটামুটি লোক হয়েছে 30-35 জন মতন হবে। 55-60 জন তো লাগবেই। এখন টাইম 5:48। 60-65 সিট ফুল হয়ে গেছে। CSTC যাচ্ছে দেখো, রেড সিগন্যাল আছে চলে যাচ্ছে তবু, কিন্তু ওদের তো কেস নেই। এখন বাজে সকাল 7:08। কুয়াশা পড়েছে দেখো। টাইম এখন 7:30। আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে জ্যাম, রাস্তায় তো জ্যাম আছে। একটা ব্রেড কিনে নাও, যাও। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়নি। ওই ঝুড়িতে হাইড অ্যান্ড সিক কেনা আছে, একটু পরে ওটা খাওয়া শুরু করে দেবো। এখন চলে এসেছে শ্যামবসুর চক, খেলা শুরু হয়ে গেছে। মানে এই যে জ্যাম, জ্যাম স্টার্ট। এখান থেকে কাকদ্বীপ 35-40 কিলোমিটার। ওদিক দিয়ে গাড়ি আসছে, এদিকের গাড়ি কখন ছাড়বে ঠিক নেই। 1 ঘন্টা হয়ে গেল, গাড়ি একটুকুও গড়েনি। আর 1 ঘন্টা ধরে এই যে সরকারি তেল স্টার্টই আছে, বন্ধই করেন। কিছু হয়তো প্রবলেম আছে, এটাও হতে পারে। একবার বন্ধ করে দিলে হয়তো স্টার্ট আর নেবে না, কি জানি। কতক্ষণ পরে গাড়ি জাস্ট এলো, 10-15 পা। আর এই চলে এসছে মুড়ি, ছোলা মুড়ি খাওয়া হবে। আর ওই একটা গাড়ি ওভারটেক করে যাচ্ছিল, ওদের পিছনে গিয়ে একদম পিছনে লাইন দিয়ে। 10টা আসতে যায়, লাইন আর ঘটছেই না। গঙ্গা স্নান হবে না আর কারুর। আশেপাশে করে পুকুর ফুকুর আছে, পুকুরে পুকুরে স্নান করে না। CSTC ওভারটেক করে চলে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কিছু বলবে না, শুধু প্রাইভেট বাস বেরোলেই হয়, শুধু লাঠি মেরে এটা মেরে সেটা মেরে ভাঙতে পারলেই বাঁচে। যাই হোক, আবার অনেকক্ষণ পরে এই ঘটছে একটু। এখানেও গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কেন এত দূরে? অনেকগুলো মাঠ আছে দূরে দূরে, ফতেপুরে একটা আছে। टाइमों 12टा बेजे गेছে और আমাদেরও তো চলে এসেছি হাই স্কুলে চলে এসেছি বাড়ির কাছে এইবারে হিসাব টিসাব করে আমি বাড়ি চলে যাব আর বাস হচ্ছে এখানে লাইন দিয়ে দেবে আর বিকেল বেলার দিকে तीर्थयात्री এলে তাদেরকে নিয়ে আবার কলকাতা যাবে তো কেমন লাগলো এই বাস জার্নি ভিডিও তোমরা কমেন্ট করে জানিও বাস জার্নি বলছিলে বাস জার্নি ভিডিও হয়ে গেছে ঘুম কালকে রাতে ঠিকঠাক হয়নি ঘরে গিয়ে এবারে বিন্দাস ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে এডিট ফিট হবে তো দেখা যাচ্ছে পরে ভিডিও তো টাটা তো আজকে 15 জানুয়ারি তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো আমাদের বাড়িতে যে পিঠে হচ্ছে আমি পিঠেকে রাত্রে ঘুমাই আর তোমরা ভিডিও দেখে ঘুমাও।